সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে ইয়াসমিন সিরা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে সিরাতন্নবী সেমিনার অনুষ্ঠিত হল বারাসতে তিতুমির সভাকক্ষে শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ভবনে তিতুমির সভাকক্ষে হাফিজ সাজ্জাদ আলীর কেরাত পাঠ এবং বসিরহাটের ইজিন্ডা আমিনিয়া মাদ্রাসার ছাত্রদের গাওয়া আল্লামা ইকবালের সারে জাহাসে আচ্ছা দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান স্মারক বক্তৃতা দেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সিনাদুল জামাতের সর্বভারতীয় সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর আব্দুল মাতিন চিত্র পরিচালক লেখক মুজিবার রহমান অধ্যাপক রফাত আলী সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল কায়েম অধ্যাপক শেখ কামাল উদ্দিন স্বামী সত্যরূপানন্দ মহারাজ সোনালী মিস্ত্রি কাজী আব্দুর রহিম দিলুদা মোটিভেটর আবেদিন হক আদি শিক্ষক আমিনুল আম্বিয়া শিক্ষক ও জেলা সভাপতি মাসুদুর রহমান বেডসির শাহজাহান মণ্ডল আমিনুল ইসলাম জগদীঘাটা কাজীপুর কাজীপাড়া জামে মসজিদের পেশ ইমাম নুরুল হক সমাজকর্মী হাসান আলী খান নেস্ট ক্যারিয়ার একাডেমির কর্ণধর বাসিম আকরাম ইসমাইল মন্ডল রাকিবুল ইসলাম রবিউল ইসলাম শেখ আজহারউদ্দিন শেখ আফ্রিদি নজমা খাতুন আরিফুল আলম এহসানুল হক আব্দুর রহমান প্রমুখ সেমিনারে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহা সাল্লামের জীবনে নিয়ে বক্তব্য রাখেন বক্তারা কোরআনের উদ্ধৃতির নীতি আব্দুল মাতিন বলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে দুনিয়াতে পাঠানো হয়েছে কেবলমাত্র জগৎবাসীর জন্য দয়া মায়া আর করুণার পাত্র করে যার মধ্যে রয়েছে সব চাইতে ভালো এবং গুরুত্বপূর্ণ আদর্শ তাকে মডেল করে পাঠানো হয়েছে যদি আমরা সর্বোচ্চ চরিত্রের এবং আদর্শের মানুষ হতে চাই তাহলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওসাল্লামের আদর্শ নিজের মধ্যে গেথে নিতে হবে তবেই আমরা সেরা মানুষদের দখল নিতে পারব শিক্ষার উপর জোর দিয়ে মাদিন আরও বলেন লেখাপড়া ছাড়া পৃথিবীতে কখনো এগিয়ে যাওয়া নিয়ে যাওয়া যাবে না শিক্ষা ছাড়া একটা দেশ একটা সমাজকে কখনো এগিয়ে যেতে পারে না এই প্রসঙ্গে তিনি বলেন আমাদের সমাজে একটা বিরাট ভুল রয়েছে আমরা ধর্মীয় শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে আলাদা করে দেখি কিন্তু ইসলামের পড়া বলি না কোরআনের পড়াটা যদি ইসলামের পড়া হয় তবে বিজ্ঞান চর্চা ও ইসলামের পড়া মহাকাশ চর্চা ও ইসলামের পড়া ফ্রান্সের ঘটনা তীব্র নিন্দা করে চিত্র পরিচালক মুজিবুর রহমান বলেন চয়ালি হেদ্দ আসলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নিয়ে ব্যবসা করছে ফ্রান্সের ঘটনা এক ব্যবসায়িক চক্রান্ত সাংবাদিক আব্দুল কায়েম বলেন কুরআন পাক হলো এক কমপ্লিট বিজ্ঞান তিনি আরও বলেন আমাদের দেশে ধর্ম নিয়ে বিভাজনের চেষ্টা চলছে এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে বিধায়ক কাজী আব্দুর রহিম বলেন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পেতে ও সমাজকে সমৃদ্ধির পথে আনতে নবীজের জীবন সম্পর্কে জানতে হবে তিনি মুক্তির পথ দেখিয়েছেন আর মানবতা একমাত্র নির্দেশিকা এবছরে বিশ্ব নবীর স্রোতের সম্মান পেয়েছেন কাটিহাত আলেরা একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক হাসি আকবর আলী তিনি তার মানপত্র তুলে দেন সম্পাদক এছাড়া স্বামী অশোক দাস এবং সোনালী মিস্ত্রী এই তিনজন বাংলা কোরআন শরীফ তুলে দেন আবু সিদ্দিক খান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাইশ জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় সমস্ত ও সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রসেনজিৎ রাহা উত্তম মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা জানায় সুক্রিয়া জানায় যিনি আমাদের এই অনুষ্ঠান করা তৌফিক দান করেছেন এবং বিশেষত আজকের এই অনুষ্ঠানকে গুরু করে তুলেছে আমাদের একেবারে বাংলাদেশের সীমান্তে লাগোয়া একটি মাদ্রাসা ইট ইন্ডিয়া আমিনিয়া মাদ্রাসা যেটা আল্লামা রুহুল আমিন সাহেবের প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা সেই মাদ্রাসার কৃতিকৃম ছাত্ররা এখানে ইসলামিক সঙ্গীত এবং সারে জাহাজের দেশাত্মবোধক সংগীত গা গিয়েছে আমরা মুগ্ধ হয়েছি পবিত্র কোরআনের মধ্য দিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা হয়েছে সেই মাদ্রাসার ইট ইন্ডিয়া আমিনিয়া মাদ্রাসার ডাইরেক্টর মাসুদ সাহেব যিনি আমাদের হচ্ছে সিরাতের জেলা সভাপতি তিনিও এসেছেন আমাদের রাজ্য সভাপতি আমাদের হাজি আকবর আলী সাহেব আমার বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু মুফতি আব্দুল মাতিন সাহেব যিনি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল মাতিন সাহেব সহ আব্দুল কাইম সাহেব মুজিবুর রহমান সাহেব রাফাত আলী সাহেব সহ অন্য বিভিন্ন মানুষকে নিয়ে আমরা আজকের একটা বার্তা দিতে চেয়েছি এই বার্তা যে তিনি হজরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বিশ্বের এক নম্বরে একজন মহামনীষী তিনি মানবতার নবী তিনি বিশ্ব শান্তির অগ্রদূত ছিলেন তিনি শুধু বিশেষ সম্প্রদায়ের কোনো নবী ছিলেন না একটি একটি সম্প্রদায় সম্প্রদায়ের কোনো নবী ছিলেন না তিনি গোটা মানব জাতির নবী হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৈদ্য সকলের নবী তিনি মানব জাতির নবী কোরআন তার সাক্ষী দিয়েছে এই বার্তা দিতে চাই যে হজর মোহাম্মদ সাল্লা বাণী যদি আজকের প্রতিষ্ঠিত হয় গ্রামে গঞ্জে শহরে দেশে তাহলে দেশে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না